আমাদের ফকিরহাট উপজেলায় যিনি আওয়ামী লীগের আমাদের এক ভাই আছেন ফিরোজ ভাই, বাগেরহাট থেকে উনি আসেন। উনি এসে আমার সম্পর্কে কিছু তথ্য, অসত্য তথ্য উনি দিচ্ছেন। যারা এই অভিযোগগুলো করছে এটা তাদের হীনমানতা, এটা তাদের হীনমানতা। কারণ তারা ইতিমধ্যে তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে একটি সন্ত্রাসী তৎপরতা, বিভিন্ন রকম ধর্মীয় কথা বলে উস্কানি দিয়ে, আমি হিন্দু, আমি প্রার্থী হিন্দু, এই বলেও তারা অনেক জায়গায় প্রচারণা। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের পর দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা। পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। এরই মধ্যে হাটবাজার ও চায়ের দোকানের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। এমন পরিস্থিতিতে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি নানা অভিযোগও করছেন। আমাদের ফকিরহাট উপজেলায় যিনি আওয়ামী লীগের আমাদের এক ভাই আছেন ফিরোজ ভাই, বাগেরহাট থেকে উনি আসেন। উনি এসে আমার সম্পর্কে কিছু তথ্য, অসত্য তথ্য উনি দিচ্ছেন আমার কাছে। ওনাকে আমি শ্রদ্ধা রেখে ওনাকে আমি বলতে চাই, আপনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবেন, আপনি জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়ের এজেন্ডা বাস্তবায়ন করবেন, জননেত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবেন, কোনো আওয়ামী পরিবারের নেতাকর্মীরা যেন আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, এটা আপনার কাছে বিশেষ আমার অনুরোধ। শেখ হেলাল উদ্দিন এমপি আমাদের এই অঞ্চলের, এবং তিনি তার এমপি, তার পিএস যিনি আছেন, তিনি এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনে সহিংসতা হচ্ছে কিনা, কেউ কোনো করছে কিনা, এটা দেখভাল করবার জন্য যদি এমপি সাহেব তাকে পাঠিয়ে থাকেন তিনি দেখতে পারেন, কিন্তু কোনো নির্বাচনে কাউকে ভোট দেওয়ার জন্যে কিংবা কিছু করার জন্য তিনি যে কোনো অনিয়মের ভিতর গেছেন আমার এইটা জানা নেই। এবং যারা এই অভিযোগগুলো করছে এটা তাদের হীনমানতা, এটা তাদের হীনমানতা। কারণ তারা ইতিমধ্যে তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে একটি সন্ত্রাসী তৎপরতা, বিভিন্ন রকম ধর্মীয় কথা বলে উস্কানি দিয়ে, আমি হিন্দু, আমি প্রার্থী হিন্দু, এই বলেও তারা অনেক জায়গায় প্রচারণা চালাচ্ছে। এইগুলোকে তিনি নোটে নেওয়ার জন্যই তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমরা আশা করব যে এই প্রচারণা জনগণ গ্রহণ করবে না, কারণ ফকিরহাটের জনগণ ইতিমধ্যে একটি কী বলে অসাম্প্রদায়িক ফকিরহাট গড়ার পিছনে তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়েছে, এবং আগামীতেও তারা পরাস্ত হবে। এবং আমি বিগত দিনে আমার কর্মকাণ্ড দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ রেখে আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে যে সামনের দিকে নিচ্ছি তার উদাহরণ তারা পেয়েছে, তারা তার উপমা পেয়েছে। আমরা আশা করব আগামী দিনেও তার ব্যত্যয় ঘটবে না, ব্যত্যয় হবে না, এবং জনগণের কাছে তারা যে এই সমস্ত কুচ্ছা রটনা করে যা কিছু করছে এটা পরাস্ত হবে, আগামী 21 তারিখ এটা জনগণ দেখতে পাবে। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন। এ উপজেলায় ভোটার সংখ্যা 124,996 জন। আগামী 21 মে অনুষ্ঠিত হবে ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন।